নমস্কার দর্শকবৃন্দু, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, গতকাল রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি, যার নম্বর হচ্ছে 880 SC, ডেটেড 6/9/2024। সাবজেক্ট হিসেবে এখানে উল্লেখ করা রয়েছে সাপোর্টিভ সুপারভিশন ইন অল স্কুলস থ্রু দি এম পরিদর্শন অ্যাপ, অর্থাৎ এম পরিদর্শন অ্যাপ সংক্রান্ত যে বিষয়টি তার উপরে সুপারভিশন করার জন্য এই বিজ্ঞপ্তিটি। মূল যে বিজ্ঞপ্তি ওখানে যেটা রয়েছে আমরা দেখে নিই কী রয়েছে। As you may know that the school education department has revised the M Paridarshan app. It is to be implemented in all districts from the month of September 2024. The app can be used by the education administrators at all levels. The idea collected from the M Paridarshan app would be reflected on the M Paridarshan dashboard of বাংলার শিক্ষা পোর্টাল, হুইচ উইল বি রিভিউড অ্যাট রেগুলার ইন্টারভেলস বাই অল দি লেভেলস অ্যাট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। অর্থাৎ শিক্ষা দপ্তর এম পরিদর্শন অ্যাপটিকে সংশোধন করেছে। এটি 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে সমস্ত জেলায় প্রয়োগ করা হবে। অ্যাপটি সমস্ত স্তরে এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটার্স ব্যবহার করতে পারবেন। এম পরিদর্শন অ্যাপ থেকে সংগৃহীত ডেটা বাংলার শিক্ষা পোর্টালে এম পরিদর্শন ড্যাশবোর্ডে প্রতিফলিত হবে, যা স্কুল শিক্ষা বিভাগের সকল স্তরের দ্বারা রেগুলার ইন্টারফেসে পর্যালোচনা করা হবে। তাত এম পরিদর্শন অ্যাপ ব্যবহার করে সাপোর্টিভ সুপারভিশন এবং মনিটরিংয়ের উদ্দেশ্যে স্কুল পরিদর্শন নিম্নলিখিত পদ্ধতিতে নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষাবন্ধুরা প্রতি সপ্তাহে দুটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে পারেন। সাব ইন্সপেক্টর অফ স্কুলস প্রতি সপ্তাহে দুটি বিদ্যালয়, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করতে পারেন। একাডেমিক সুপারভাইজাররা প্রতি সপ্তাহে দুইটি SSK ভিজিট করতে পারবেন। সমিতি এডুকেশন অফিসার্স এবং DQMS প্রতি সপ্তাহে দুটি SSK বা MSK পরিদর্শন করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রতি মাসে কমপক্ষে দুটি বিদ্যালয় পরিদর্শন করতে পারেন। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রতি মাসে কমপক্ষে একটি বিদ্যালয় পরিদর্শন করতে পারেন। অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়ালস এর প্রশিক্ষণ 13 সেপ্টেম্বর 2024 মধ্যে সম্পন্ন করা হবে। এটি সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে 20 সেপ্টেম্বর 2024 মধ্যে ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট স্তরের প্রশিক্ষণ শেষ করতে হবে। তো এটাই ছিল এম পরিদর্শন অ্যাপ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।